কলকাতা বিমানবন্দরে চলল গুলি। সিআইএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে রহস্য, অনুমান নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন জওয়ান। গতকালের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক দুর্ভাগ্যজনক ঘটনার সম্মুখীন হল কলকাতা বিমানবন্দর। নিজের রাইফেল দিয়েই আত্মঘাতী হলেন কর্মরত এক সিআইএসএফ জওয়ান। ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কলকাতা বিমানবন্দর চত্বরে। আত্মঘাতী জওয়ান কি কারণে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিল সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। আজ সাত সকালে কলকাতা বিমানবন্দরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎই সকাল 5:30 নাগাদ বিমানবন্দর চত্বর কেঁপে উঠল রাইফেল শুটের আওয়াজে। ঘটনার কিছুক্ষণ পর জানা যায় আওয়াজটি এসেছে 5 নম্বর গেটের টাওয়ার থেকে। 5 নম্বর গেটে কর্মরত কর্মীরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক সিআইএসএফ জওয়ান। তড়িঘড়ি করে কর্মীরা ওই জওয়ানকে ভিআইপি রোডের কাছে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর অনুযায়ী আত্মঘাতী জওয়ানের নাম শ্রী বিষ্ণু। 2 বছর হল ডিউটিতে যোগদান করেছেন। নিজের কাছে থাকা এসএলআর রাইফেল দিয়ে গুলি চালিয়েছেন ওই জওয়ান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরাও, সেই সাথে পৌঁছায় পুলিশ। তবে কি কারণে আত্মঘাতী হলেন জওয়ান সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। গতকালই কলকাতা বিমানবন্দরে ঘটে গেল এক দুর্ঘটনা। একটুর জন্য বড় বিপদের হাত থেকে রেহাই পায় কলকাতা বিমানবন্দর। গতকাল রানওয়েতে মুখোমুখি সংঘর্ষ হয় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমানের। ট্যাক্সি বে তে হঠাৎ মুখোমুখি চলে আসে দুটি বিমান। সংঘর্ষে এয়ার ইন্ডিয়ার একটি উইং ক্ষতিগ্রস্ত হয়ে ছিটকে পড়ে যায় আর ইন্ডিগোর উইং বেঁকে যায়। একটুর জন্য মারাত্মক বিপদ থেকে রেহাই মেলে। তবে এই ঘটনার জন্য উচ্চপদস্থ তদন্ত শুরু করেছে ডিজিসিএ। দুটি বিমানের পাইলটদের বিরুদ্ধেও তদন্ত করা হয়েছে। গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কি কারণে বা কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে খতিয়ে দেখছে ডিজিসিএ। গতকালের এই বিপদ কাটিয়ে ওঠা হয়নি, এর মধ্যেই আজ কলকাতা বিমানবন্দরে এমন ঘটনা ঘটায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সিআইএসএফ এর জওয়ান শ্রী বিষ্ণু ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর পাঠানো হয়েছে নিহত জওয়ানের পরিবারের কাছে। ঘটনায় মর্মাহত ওই জওয়ানের সহকর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।